আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আরও একটা ভ্লগ আজকে নিয়ে আসলাম। ভাবছি এখন একটু কন্টিনিউ করব, গলার অবস্থাটাও মোটামুটি ভালো। তো আজকে কী কী কাজ করছে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে সবগুলো চৌকাঠ লাগানো হয়ে গিয়েছে, মোটামুটি কিন্তু অনেক কাজ হয়েছে। আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু ছিল ততটুকুই করি। এখানে কারেন্টের যে কনসোল লাইনগুলো সেগুলো করা হয়ে গিয়েছে, আর মোটামুটি ভাঙাচুরা শেষ। এখন যে ভাঙাচুরা করার পর এক্সট্রা যে ময়লাগুলো সেগুলো বস্তায় করে ভরে এগুলো নামানো হবে। আর কী কী কাজ হচ্ছে সেটাও একটু দেখাচ্ছি। এখানে কিচেনটা একদমই ভাঙা হয়ে গিয়েছে, মানে টাইলস বসানোর জন্য যেভাবে ভাঙা লাগে সেটা করা হয়েছে। আর এদিকটায় সিমেন্ট ওরা গুলিয়ে নিয়ে তারপর কাজ করে। আর বেডের পিছনে যে জানালাটা ভাঙা হয়েছিল সেটাও প্লাস্টার করা হয়ে গেছে। মূলত এখানে একটা ডিজাইন করার ইচ্ছা আছে, এর জন্য আমরা এই জানালাটা বন্ধ করে দিয়েছি। আর যেহেতু বেডের পিছনে থাকবে তাই এই জানালাটা অত কাজের ছিল না। আর আজকে মূলত স্যানিটারি কাজ হচ্ছে, স্যানিটারি যে কাজগুলো, পাইপ চেঞ্জ করা বা কমোডের লাইন, সেই কাজগুলো করা হচ্ছে। আর এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কারেন্টের পয়েন্ট, একদম ভিতর দিয়ে পাইপ থাকবে, মানে কোনো কিছুই তার বাইরে দেখা যাবে না। এভাবে করে কাজ করে নিচ্ছে। বেডরুমে এই সাইডটাও প্লাস্টার হয়ে গিয়েছে। আর মূল যে কাজটা হয়েছে সেটা হচ্ছে বারান্দার যে গ্রিল, এই দিক দিয়ে উপরের পার্টে যে গ্রিলটা সেটা উঠানো হচ্ছে। আর নিচের পার্টে গ্রিলটা তো লাগানোই হয়ে গিয়েছে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর সবসময়ের মতো এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বারান্দার এই দিকটায় আমরা মূলত ওয়াল দিয়ে এখানে গাঁথনি তুলে দিয়েছি, কারণ এই দিকটায় ওয়াশিং মেশিন রাখার চিন্তাভাবনা আছে। এই জন্য তো একটা সাইড যদি আমার থাকে ওয়াশিং মেশিনের জন্য সেটা খুবই ভালো হয়। বারান্দায় হলে আমি ওখান থেকে কাপড় নিয়ে শুকা দিয়ে দিতে পারবো। আর এখান দিয়ে গ্রিলটাও বানানো হয়েছে, গ্রিলের ডিজাইনটাও কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা জানাবেন। এই গ্রিলটা মূলত আমার আব্বু আর আমার হাজবেন্ড গিয়ে অর্ডার করেছে, ডিজাইন ওরা পছন্দ করেছে, তা আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু আগে হাফ কাতনি ছিল আর উপরে গ্রিল ছিল, সেটা কিন্তু একটু আলো বাতাস কম আসতো, আর পুরোটা গ্রিলের কারণে হয়তো আলো বাতাস একটু বেশি আসবে। তো যাই হোক, আপনারাও দেখতে থাকুন। তো এই গ্রিলের সাথে দড়ি বেঁধে নিচে থাকা গ্রিলগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ইজি ওয়ে বলা যায়, আসলে কষ্টটাও কম হয়। এত বড় বড় গ্রিল বাসার সিঁড়ি দিয়ে ওঠানোটাও কষ্ট, তো এভাবে করে যদি রশি দিয়ে টানা যায় এটা কষ্টটা অনেক কম হয়। তো যাই হোক, সবগুলো গ্রিল এখন তুলে নেওয়া হবে আর আজকে এই গ্রিলগুলো লাগানো হবে। আর গ্রিলটা লাগানো হচ্ছে কারণ অনেক বাচ্চারা বারান্দায় আসে, ওদের জন্য ভয় লাগে। যেহেতু পুরোটা ওপেন ছিল তো আমরা খুব তাড়াহুড়া করে গ্রিলটা লাগানোর ব্যবস্থা করেছি, যেন বাচ্চাদের জন্য নিরাপদ হয় জায়গাটা। দেখা যায় অনেকেই আসে, হয়তো অনেকে জানে না, দেখার জন্য অনেকে ঢুকে ফ্ল্যাটে যে একটু কাজ দেখি তখন কিন্তু ভয় থাকে খোলা থাকলে, যার জন্য গ্রিলটা লাগিয়ে দিলে হয় কি বাচ্চারা বা যারাই ঢুকুক ভয় নেই আর। তো আজকে যেহেতু বন্ধের দিন ছিল তাই আমার হাজবেন্ডও আছে, তো ও থাকা অবস্থায় এই কাজগুলো করে নিচ্ছে। আর কারেন্টের যে তার টানাটা সেটাও মূলত ফ্রাইডেতেই করা হবে, যেদিন ও বাসায় থাকবে। আর আমার আব্বুকে নিয়ে আসা হয়েছে, আমার আব্বু অনেক হেল্প করছে কাজ দেখার জন্য, যেহেতু আইডিয়া বেশি, বয়স্ক মানুষের অনেক দিনে আইডিয়া, তাই সব কিছুই আব্বু সুন্দর করে গুছিয়ে করে দিচ্ছে যতটুকু করছি আমরা।
আর এদিক দিয়ে স্যানিটারি কাজগুলো করা হচ্ছে। যেহেতু অনেক আগের বাসা তাই পাইপ অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছে, আগে যেহেতু জিআই পাইপ ছিল তাই এখন আমরা সব কিছুই ফিটিংস তারপরে পাইপ সব কিছুই চেঞ্জ করে নিচ্ছি। বললাম তো যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকুই চেঞ্জ করছি। তো ইনশাল্লাহ নেক্সট আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।